হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানবো ওভারলক মেশিন সম্পর্কে। ওভারলক মেশিন সাধারণত ব্যবহার হয়ে থাকে দুই বা ততোধিক পার্ট জয়েন্ট করার পরে সেই জয়েন্টটিকে আরও মজবুত করার জন্য। এই জন্য আমাদের আগে দেখতে হবে ওভারলক সেলাই সম্পর্কে। ওভারলক সেলাই ব্যবহৃত হয়ে থাকে লুপার সেলাই এবং নিডিলের সেলাই। লুপের সেলাই উপরের পার্ট এবং নিচের পার্টে লুপ থাকে এবং মাঝখানে নিডল থাকে। চলুন আমরা একটি সেলাই দেখে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি লুপারের সেলাই এবং নিচে নিডলের সেলাই। অপর পার্টে দেখে নিচ্ছি লুপের সেলাইটা, এই যে লুপারের সেলাই। এখন আমরা ওভারলক মেশিনের বিভিন্ন পার্ট সম্পর্কে জানবো। এটা হচ্ছে আপার নাইফ, অর্থাৎ উপরের নাইফ। এগুলো স্টেনলেস স্টিলের তৈরি হয়ে থাকে। এটি হচ্ছে লোয়ার নাইফ, অর্থাৎ নিচের নাইফ। এই নাইফ দিয়ে সেলাই করার পরে সুতা কাটা হয়ে থাকে। এবার দেখব আমরা টেনশন পুলি। এটি হচ্ছে টেনশন পুলি। এই টেনশন পুলির মাঝ দিয়েই সুতা যায় এবং সুতার যাওয়া আসার স্ট্রেংথ নির্ণয় করা হয়ে থাকে। এটি হচ্ছে প্রেশার ফিট। এই প্রেশার ফিট আর প্লেন মেশিনের প্রেশার ফিটটি আলাদা, আমরা গত ভিডিওটি দেখলেই বুঝতে পারবো। এটি হচ্ছে ফিড ডগ। ওভারলক মেশিনে দুটি ফিড ডগ থাকে, আর আমরা গত ভিডিওটি দেখেছি প্লেন মেশিনে একটি ফিড ডগ থাকে। এই যে এটি আর একটি ফিড ডগ। ওভারলক এবং প্লেন মেশিনের ফিট প্লেট আলাদা হয়ে থাকে। এটি হচ্ছে ওভারলক মেশিনের ফিট প্লেট। এটি হচ্ছে লোয়ার লুপার, নিচের যে লুপ তৈরি করতে হয় এর মাধ্যম দিয়ে নিচের লুপটি তৈরি হয়ে থাকে। এবং এটি হচ্ছে আপার লুপার, এটি উপরের লুপ তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে। এখন আমরা দেখব এই ফিট ডগ এবং ফিট প্লেটের সেট আপ। আমরা দেখতে পারছি এই ফিট ডগ একটি সেট করা হয়েছে, এখন আরেকটি সেট করা হচ্ছে ফিট প্লেটের সাথে। ফিট প্লেটকে অবশ্য অনেকে নিডল প্লেটও বলে থাকে। এখন আমরা দেখব একটি মেশিনে কিভাবে ওভারলকের সুতা পরানো হয়ে থাকে। ভিডিওটি আমরা ভালো করে দেখি। এখানে নিডল একটি এবং লুপার দুটি, অর্থাৎ ওয়ান নিডল থ্রি থ্রেড, একটা নিডলের মাঝ দিয়ে যাবে এবং বাকি দুটি সুতা লুপারের মাঝ দিয়ে যাবে। এই যে টেনশন পুলির ভিতর দিয়ে সুতা পাস হচ্ছে এবং নিচের ছিদ্রের ভিতর দিয়ে সুতা চলে যাচ্ছে। হ্যাঁ, সুতা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্লেন মেশিন এবং ওভারলক মেশিনের সুতা পরানো সিস্টেমটা পুরোটাই আলাদা, কারণ ওভারলক মেশিনে লক সেলাইকে লক করা হয়ে থাকে, অর্থাৎ সেলাই আর ছিঁড়া সমানো খুব কম থাকে এবং সেলাইয়ের স্ট্রেংথ অনেক বেশি থাকে। এবং খুব কেয়ারফুলি ওভারলক মেশিনের সুতা পরানো হয়ে থাকে। আমরা দেখছি খুব কেয়ারফুলি আমাদের অপারেটর সুতা পরিয়ে দিচ্ছে বিভিন্ন লুপারের মাঝ দিয়ে। কেবল একটি সুতা পরানো হয়েছে, এবার আরেকটি সুতা পরানো হবে। এই যে লুপারের ভিতর দিয়ে সুতা পাস করে দেওয়া হচ্ছে। ওভারলক মেশিনের সেলাই সাধারণত নিট প্রোডাক্টে হয়ে থাকে বেশি, যেমন গেঞ্জি অর্থাৎ টি শার্ট, ট্রাউজার এবং ডেনিম অর্থাৎ জিন্স প্যান্টের সাইড সিমে বেশি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও শার্টের, ওভেন শার্টের সাইড সিমও ব্যবহার হয়ে থাকে। এই যে পরের লুপারের সুতাটি পরানো হচ্ছে টেনশন পুলির মাঝ দিয়ে। অ্যাকচুয়ালি টেনশন পুলিটি সুতা যাওয়া আসা নিয়ন্ত্রণ করে থাকে, সুতা যাওয়া আসার স্মুথনেসটা নিয়ন্ত্রণ করে থাকে কোন থেকে লুপার এবং নিডলের মধ্যে। এই যে বিভিন্ন ছিদ্রের
মধ্যে দিয়ে আমাদের সুতা পাস হচ্ছে এবং ওই পাস হতে হতে লুপারের কাছে চলে যাবে এবং তাই হচ্ছে ওভারলকের সুতা পরানোটি একটি ক্রিটিক্যাল। এটি আমাদের খুব ভালোভাবে দেখতে হবে এবং জানতে হবে। এই যে লুপারের ভিতর দিয়ে সুতা চলে যাচ্ছে, আমাদের এই অপারেটর অথবা কর্মীটি অনেক দক্ষ, সেজন্যই সে ওয়ান শটে দিতে পারছে। এই যে লুপারের সুতা পরানো হয়ে যাচ্ছে প্রায়, এটি অত্যন্ত টেকনিক্যাল মেকানিজম। এই মেকানিজমটি আয়ত্ত করতে পারলে একজন অপারেটর খুব ভালোভাবেই তার ইনকাম বাড়াতে পারবে। এখন আমরা পড়াচ্ছি নিডিলের সুতা। দেখুন নিডিলের সুতা পরানো হচ্ছে, এই যে ছিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে এবং টেনশন পুলি পাস করে নিচের ছিদ্র দিয়ে যাবে। এই যে নিচের ছিদ্র দিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওভারলক মেশিন টু ওয়ান নিডিল হয়ে থাকে, টু নিডিল হয়ে থাকে। টু নিডিল থাকলে নিডিলে দুটো এবং লুপারে দুটো, মোট চারটা সুতা ব্যবহার হয়ে থাকে। এখানে যেহেতু ওয়ান নিডিল, নিডিলে একটা এবং লুপারে দুটো সুতা ব্যবহার হচ্ছে। এই যে এখন এর ভিতর দিয়ে গিয়ে নিডিলের মাঝখান দিয়ে পাস হবে, এই যে নিডিলের মাঝখানে পাস হবে একটু পরে। এই যে আমাদের অপারেটর নিডিলের মাঝে সুতা দিয়ে দিচ্ছে, সুতা সেট হয়ে গেল। এখন প্রেশার ফিড সেট করা হচ্ছে। এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।